সারা দেশে চলছে নির্বাচনী প্রচার, প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দর্শক, এই বিষয়ে এখন জানতে আমরা যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এ কে এম মইনুল হক। মইনুল, আজকে তো ছুটির দিন, তো ছুটির দিনে আজকে রংপুরে প্রচার প্রচারণা কেমন দেখছেন? লীনা, আজকে ছুটির দিনটি হয়তো প্রার্থীরা বেছে নিয়েছেন, সকাল থেকে তারা বেরিয়ে পড়েছেন প্রচার প্রচারণায়। আপনাকে একটু বলি, রংপুরে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে রংপুর ছয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তারপরে রংপুর তিনে এই সদরে কিন্তু নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এবং রংপুর চারে নির্বাচন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আর রংপুর একে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাননি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব, বর্তমান সংসদের কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। আমরা যেটা মাঠ পর্যায়ে দেখেছি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, করছেন খুলি বৈঠক, মত বিনিময় এবং লিফলেট বিতরণের পাশাপাশি তারা কিন্তু দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর রংপুরের তিনটি আসন, যেমন রংপুর এক, রংপুর দুই এবং রংপুর পাঁচ, এই তিনটি আসনে জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বেশ জোরে সোরে নেমেছেন, এবং এই তিনটি আসনে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা আমরা দেখছি। সব মিলে যদিও এখনো চায়ের দোকানে চায়ের কাপে নির্বাচনী ঝড়টি যদিও ওঠেনি, কিন্তু প্রার্থীরা জোরে সোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন, রাত অবধি এই প্রচার চলছে। লীনা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।